রঙের বিল, লেবার চার্জ সবকিছু সবই তো 250 টাকা বলছেন এটা, তাই না? জি জি জি। আচ্ছা, এই প্রাইজের মধ্যে আরো কয়েকটা ডিজাইন হবে না যদি কেউ দেখতে চায়? হ্যাঁ, যদি অনেক যদি চয়েস থাকে বা সুইচ থাকে ডিজাইন দিলে আমাদের, আমরা এইভাবে ডিজাইন করে দেবো। হে গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে হোম ডেকোরেশনের। এই সাইডে হচ্ছে ফলস সিলিং ডিজাইন করা হয়েছে এবং এই সাইডে হচ্ছে সিলিংয়ের ভিতর জিপসাম দেওয়া হয়েছে সাইড বর্ডার এবং কর্নার সহ। তো এই মুহূর্তে আছি যে ডিজাইন করছে, এই শপের নাম হচ্ছে গ্লোরিয়াস জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন নারায়ণগঞ্জ শপটি। তো তাদের ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনাদের কাজের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের সাথে এই শপের ওনার আছে আসিফ ভাইয়া। তো কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভাই ভালোই আছি। আচ্ছা, তো আমাদের এই কাস্টমারকে একটু বলেন। এটা যে নবীনগর লঞ্চাটে এই কাজটা নবীগঞ্জ। কেমন পরে কালার সহ? এটা পারবো 250 টাকা। এই ফুল যেটা দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোটা 250 টাকা করে সাদা থাকবে। এই সাইডের বর্ডার সহ নাকি বর্ডার ছাড়া? সাইডের বর্ডার সহ 250 টাকা করে এটা হোয়াইট থাকবে একবারে সাদা। সেক্ষেত্রে যদি রং যদি কেউ করতে যায় রঙের বিলটা আবার আলাদা। রঙের বিল, লেবার চার্জ সবকিছু সহই তো 250 টাকা বলছেন এটা, তাই? জি জি জি। আচ্ছা, লেবার চার্জ আচ্ছা, তারপর হচ্ছে রং, জিপসাম, এভরিথিং সহ হচ্ছে প্রাইসটা 250 টাকা বর্ডার সহ, তাই না? জি জি। আচ্ছা, বর্ডার সহ। এখানে তো কোনো কর্নার দেওয়া নেই? না, এই জায়গায় কোনো কর্নার দেওয়া নেই, এটা সাইড বর্ডার। আচ্ছা, এটা কোনো বর্ডার হচ্ছে, কোনো কর্নার ইউজ করা নেই। এই সাইডে যদি চলে আসে এটা হচ্ছে ফলস সিলিং। এটা এটার গ্যাপ কেমন আছে উপরে? গ্যাপটা মনে বেশি আছে। এটা আছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি, 7 থেকে 16 ইঞ্চি নামছে সিলিংটা। আচ্ছা আচ্ছা, তো ক্লোজ শট দেখাচ্ছি এটা। তো এই জায়গায় ভাই আমরা করার পরে রং করছি শুধু, এই জায়গায় কোনো লাইট লাগানো হয় না। এটা হচ্ছে কোনো লাইটিং করে না, এখানে লাইটিং এর গ্যাপ গুলো আছে। লাইটিং লাইটিং পয়েন্ট করে দিয়েছি, লাইট লাগাইবে ভাই। আচ্ছা, তো এটা 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 স্কয়ার ফিট করে কেমন করে প্রাইস? এটা হচ্ছে 300 টাকা স্কয়ার ফিট। 300? জি জি। সেটা কালার সহ না? কালার সহ, রং রং সহ। এটার ভিতরে কয় এরকম কয়টা ডিজাইন আছে? সবগুলো কি ডিজাইনের উপরে কি ডিজাইনের উপরে প্রাইস একটু প্রাইস ডিপেন্ড করে না? জি জি। এটা একটু সিম্পল টাইপের ডিজাইনটা মনে হয় না? এই প্রাইজের মধ্যে আরো কয়েকটা ডিজাইন হবে না যদি কেউ দেখতে চায়? হ্যাঁ, যদি অনেক যদি চয়েস থাকে বা সুইচ থাকে ডিজাইন দিলে আমাদের, আমরা এইভাবে ডিজাইন করে দেবো। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে আপনারা এই মতো যোগাযোগ করবেন, আপনাদের ডিজাইন যদি দেখার দরকার হয় তারা ডিজাইন পাঠিয়ে দিবে। 300 টাকা করে না? 300 টাকা করে মালামাল এবং হচ্ছে লেবার চার্জ কালার সবকিছু সহ হচ্ছে প্রাইসটা 300 টাকা করে। আচ্ছা, যদি কেউ অনেক সময় শুধু বর্ডার করে, শুধু বর্ডার এবং কর্নার বর্ডার করলে এটা দেখা যায় 100 টাকা রানিং ফিট, 500 টাকা কোনা। বর্ডার রুম গুলো যে এগুলো করছি, এটা হচ্ছে শুধু বর্ডার আছে না সাইড দিয়ে? জি জি, সাইড এর বর্ডার গুলো। আচ্ছা আচ্ছা, এই সাইডটা আছে শুধু বর্ডার, এই যে এটা কর্নার আছে না? জি জি, এটা যে 100 টাকা রানিং ফিট, কর্নারটা যে 500 টাকা। আচ্ছা, আর সেক্ষেত্রে যদি পাল্লা নিয়ে অনেকে বলে যে পাল্লার মানে এই জায়গায় হবে কেমন, এরকম আমরা গ্যাপ দিয়ে লই একটু সাইডে সাইড দিয়ে, এখানে গ্যাপ দিয়ে দিবেন না? জি জি। এটা পাল্লা মানে পরে বসানো হয়েছে, তাই না? জি জি। এই জন্য আসলে এই জন্য গ্যাপটা একটু কম হয়েছে, যদি পাল্লা আগে বসানো থাকতো তাহলে গ্যাপটা। বিম এর অনেকে কয় বিম ডের হ্যান্ড বড় করুন, বিম ডের দিতে কোন আমরা উড়াই দেই চক্কা করে, কোনাটা উড়াই দেই। আচ্ছা, বড়টা তাহলে হচ্ছে 100 টাকা করে ফুল কমপ্লিট কালার সহ, তাই না? কালার সহ 100 টাকা। আচ্ছা, আর কর্নার হচ্ছে 500 করে। জি জি। আর যে যে ফ্যানটার মধ্যে যেটা আছে এটা যে 32 ইঞ্চি গোলাপের ফ্যান ফুল 32 ইঞ্চি। জি জি। এটা প্রাইস কত? এটা 2000 টাকা। 2000 টাকা। আর প্রত্যেকটাই বলতেছে এটা কিন্তু লেবার চার্জ কালার এবং মালামাল সবকিছু সহ হচ্ছে প্রাইসটা। প্রাইসটা জি জি। এবং এই সাইডের ভিতরের দিকে আরো একটা রুম আছে যেখানে বর্ডার এবং উপরে করা আছে। আচ্ছা, এটা হচ্ছে মানে একই ডিজাইন, একই ওই পাশের কালারটা মনে হয় ডিসটেন্স, এটার কালার কালার ডিসটেন্স করছে, এই সাইডে আলাদা একটু, এই সাইডে কালারটা আলাদা। আর সেক্ষেত্রে যদি কেউ যদি চায় যে কোনার লাইট দিতে, যদি কোনার ভিতরে লাইট দিতে চায় লাইটটা আমরা দিয়ে দিতে পারবো এখানে, না? জি জি, 3 ইঞ্চি লাইট থাকে, যদি লাইট কে ইউজ করতে পারে, গ্যাপ ভিতর তো গ্যাপ আছে। জি জি, এই গ্যাপে হচ্ছে আপনারা লাইট ইউজ করতে পারেন, লাইট ইউজ করতে পারেন। আর এটা এটা কত ইঞ্চি যে উপরের? এটা 32 ইঞ্চি। 32 ইঞ্চি? জি। আচ্ছা, এর প্রাইস তো মানে 2000 না? 2000 টাকা রাউন্ড সহ। আর সাদা কালার কে অনেক সময় অনেকে কালার করে না, সাদা কালার করে, সাদাটা এটা দেখা যায় 1500 টাকা শুধু সাদা, 500 টাকা কম তখন। জি জি। আর এই কর্নার গুলো হচ্ছে 500 এবং বর্ডার গুলো হচ্ছে 100 টাকা করে সম্পূর্ণ কালার। জি জি।
সেক্ষেত্রে আমার নাম্বার থাকবে, যোগাযোগ করলে আমরা সেটা ইউজ করব। তো এছাড়া আপনাদের তো মানে আরো কিছু ডিজাইন আছে, আমি এর আগে দেখছিলাম। জি জি। আচ্ছা, তো সেই ডিজাইনের জন্য আপনাদের সাথে কিভাবে যোগাযোগ? ইমোতে যোগাযোগ করলে আপনারা ডিজাইন দিবেন? ইমোতে বা WhatsApp এ দিলে আমরা এই ডিজাইনগুলো করে দেব। আচ্ছা, এছাড়াও অনেকে অফিস করে, রেস্টুরেন্ট করে, সেক্ষেত্রে আমরা ডিজাইন দিলে আমরা এইভাবে করে দেব। যে সময় বাংলাইতে ডিজাইন আছে, ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্লেসে করতে পারবো? জি, সারা বাংলাদেশে আমরা কাজ করি। আর বাংলাদেশে কাজ করলে লেবার পাঠাই দিবেন এখান থেকে? না, মালামাল পাঠাই দেবো। সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে করবে সেক্ষেত্রে আপনার প্রাইসটা কেমন কি, তাদের যে যাতায়াত একটা ব্যবস্থা? ঢাকার যা ভাড়া, যে কাজটা হবে সেটা দেখা যায়, গাড়ি ভাড়া এগুলো আগে একটু দেওয়া লাগবো, আর দুইটা লোক বা তিনটা লোক থাকলে সেই খাবার টাকাটা আগে একটু ম্যানেজ করা লাগবে। সেক্ষেত্রে আমরা ঢাকার বাইরে তো আর চিনি না, থাকা খাওয়া একটা হ্যাগের ভিতরে নেওয়া লাগবো। আচ্ছা আচ্ছা, তাহলে ঢাকার বাইরে যে কোনো প্লেসে আপনারা কাজ করে নিতে পারবেন। জি জি। ঠিক আছে, সো গাইজ, এটা হচ্ছে গ্লোরিয়াস জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশনের ভিজিটিং কার্ড। এটা হচ্ছে মূলত ফতুল্লা বাজার নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে, আপনারা বাংলাদেশ সহ বাংলাদেশের যে কোনো প্লেসে হচ্ছে কাজ করাতে পারবেন, ঢাকা সহ এবং নারায়ণগঞ্জ এরিয়াতে যারা কাজ করাতে চাচ্ছেন তাদের জন্য আরও বেশি সুবিধা। তো আপনারা যোগাযোগের জন্য এখানে এমডি নাসির এবং মিজানুর রহমান নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এমডি নাসির এবং এই নাম্বারে এবং এই নাম্বারে দুই নাম্বারে ইমো আছে, আমি তাছাড়াও ডিসপ্লেতে দিয়ে দিব আপনাদের সুবিধাতে। আপনারা নাম্বারে ইমোতে যোগাযোগ করে নিতে পারেন যারা কাজ করাতে চাচ্ছেন বা কোনো ডিজাইন দরকার বা ডিজাইন দেখাতে চাচ্ছেন, দেখিয়ে কাজ করে নিতে পারেন। তো ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ব্লগে। দিন দেখে আল্লাহ হাফেজ।